12 থেকে 17 বছরের শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জ পৌরসভার উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। দেশে এরই মধ্যে 2.5 কোটি মানুষ টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিগগিরই চীন থেকে 6 কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 10 কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। আমরা আবার ডাব্লিউটিকে 10 কোটি টিকার প্রস্তাব পেয়েছি। আমরা ওখান থেকে কিছু টিকা তাহলে নেই, যেহেতু প্রস্তাবনা আমাদের কাছে আসছে 12 বছর থেকে 17 বছর, তাদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য ছেলে মেয়েদেরকে দেওয়া সম্ভব সেই টিকাই আমরা দিব, অর্থাৎ ফাইজার টিকা দিয়েই আমরা শুরু করব।